মমতাজি মমতাজি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তো তিনি বলে যাওয়ার পরে আর কাগজের কোনো প্রয়োজন আছে দলের দুজন হচ্ছে ক্যাবিনেট পর্যায়ের মন্ত্রী সিনিয়র ক্যাবিনেট মিনিস্টার দলের সভাপতি দলের যারা হচ্ছে পশ্চিম বর্ধমান জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা এবং নেত্রী তাদের উপস্থিতিতে যখন দায়িত্ব দিয়ে যায় সেই দায়িত্বকে যারা চ্যালেঞ্জ করে তারা দলের কতটা শুভাকাঙ্ক্ষী আমার খুব সন্দেহ আছে নাম্বার ওয়ান নাম্বার টু একটা জিনিস আপনাদের মাধ্যমে দুর্গাপুরের মানুষকে বা দলের যারা এই ধরনের উচ্ছৃঙ্খল কাজকর্মের সঙ্গে যুক্ত যারা দলকে দুর্বল করার চেষ্টা করছে তাদেরকে বলে দিতে যায় আমি দাদা ভাইয়ের দল করি না আমি যে দলটা করি সেই দলের নাম হচ্ছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যার নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর কান্ডারি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নির্দেশে হচ্ছে দল করি আমাদের বিসিবিএল যে ফ্যাক্টরি এখানে আছে কোম্পানি তাদের আমাদের যে পার্মানেন্ট ওয়ার্কার এবং পার্মানেন্ট ওয়ার্কারদের যে এগ্রিমেন্ট হয় কোম্পানির সাথে সেটা আগামী এপ্রিল মাসে শেষ হতে চলেছে এবং নতুন এগ্রিমেন্ট হবে সেই বিষয়ে আমরা আমাদের ওয়ার্কারদের সঙ্গে নিয়ে ম্যানেজমেন্টের সাথে দেখা করেছি এবং আমাদের নানান দাবি দেওয়া তাদের কাছে তুলে ধরেছি আগামী দিনে আলোচনার মাধ্যমে নতুন এগ্রিমেন্ট হবে সেই বিষয়ে আমরা ম্যানেজমেন্টের সাথে কথা বলতেছি নম্বরে এটা অভ্যন্তরীণ বিষয় কাকে ডাকবেন কাকে ডাকবেন না এ বিষয়ে আমার কিছু বলার নেই যে আমরা জানি তৃণমূল নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী তিনি এখন ভুল বকছেন তার কথা তার নেতারাই শুনছেন না এর থেকে প্রমাণিত দলটার অবস্থা কোথায় দাঁড়িয়েছে আর কয়েকদিন ওয়েট করতে দিন যে আই মোদিজি শুরু করেছেন প্রচার আর বাংলার মানুষ যেভাবে দুয়াত্রে আমাদের মোদীকে আশীর্বাদ করছেন বিজেপি সঙ্গ দিচ্ছেন বহু লোক জয়েন্ট করছেন সারা বাংলা দুর্নীতি আতঙ্ক তৈরি হয়েছে সন্দেশ মা বোন অত্যাচারিত বাংলা মানুষ বুঝিয়ে দেবেন চব্বিশের নির্বাচন কি হতে যাচ্ছে সেটা বুঝতে পারবেন নির্বাচনের ফল পাওয়ার পর এবার দলের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য সদ্য দুর্গাপুর পশ্চিমের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পারিয়াল। নাম না করে রাজ্যের এক মন্ত্রীর উদ্দেশ্যে দুর্গাপুর পশ্চিমের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বনাথ পারিয়াল বলেন আমি দাদা ভাইয়ের দল করি না আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি তাই দলকে শক্তিশালী করার বদলে দলের দলের ভেতর থেকে নির্দেশকে উপেক্ষা করে দলকে দুর্বল করতে চাইছে যার ফল লোকসভা নির্বাচনে দলকেই ভোগ করতে হবে বিস্ফোরক মন্তব্য তৃণমূলের প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালের ঘটনার সূত্রপাত গতকাল বিকেলে প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়ির দোরগোড়ায় ঢাকা একটি বেসরকারি কারখানা ও রাষ্ট্রায়ত একটি গ্যাস বটলিং প্লান্টের কর্তৃপক্ষের সাথে কথা বলতে যান জেলা শ্রমিক সংগঠনের সভাপতি মন্ত্রী মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটক শ্রমিক স্বার্থ সুরক্ষিত করা থেকে শুরু করে নতুন বেতন চুক্তি কার্যকর এই দুটি বিষয় নিয়ে দুই সংস্থার কর্তৃপক্ষের সাথে কথা বলেন জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি অভিজিৎ ঘটক এই দুটি সংস্থায় তৃণমূল শ্রমিক ইউনিয়ন আগে দেখতেন বিশ্বনাথ পারিয়াল সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাকুড়া ও পুরুলিয়ার সফরকালীন দুর্গাপুর দুর্গাপুর সার্কিট হাউসে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে পশ্চিমের প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ দেন আর আজ জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি অভিজিৎ ঘটক যে দুটি সংস্থার কর্তাদের সাথে কথা বলতে যান সেটি এই বিধানসভার মধ্যেই পড়ে তাকে আমন্ত্রণ না জানিয়ে কেন জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি অভিজিৎ ঘটক চলে গেলেন তা নিয়ে আজ বিস্ফোরক মন্তব্য করেন বিশ্বনাথ পারিয়াল বলেন কেন সুপ্রিমো নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি চলে গেলেন বললেন দাদা ভাইয়ের দল নয় এটা এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আসলে নগ্ন দলবাজি আর দলে থেকে দলকে লোকসভা নির্বাচনের আগে দুর্বল করা চক্রান্ত শুরু হয়েছে দলে সর্বস্তরে তিনি এই অভিযোগ করেছেন কারণ যাদের সাথে শ্রমিকের একটা বড় অংশ নেই যদিও বিড়ম্বনা এড়াতে জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি অভিজিৎ ঘটক বলেন সবাইকে নিয়েই আমরা চলব আজ শ্রমিক স্বার্থে তারা কথা বলতে এসেছেন এর মধ্যে কিছুই ভুল নেই দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস আপনার জীবনের প্রতিটি বিশেষ মুহূর্তকে আরও আরো বিশেষ করে তুলতে সেনকো গোল্ড নিয়ে এসেছে সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন বাড়ি হোক হোক অনুষ্ঠান জন্মদিন কিংবা আপনাদের প্রিয়জনকে বিশেষ কিছু উপহার দিতে চান তাহলে চিন্তার কিছু নেই চলে আসুন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড জুয়েলার্সে একেবারে নতুন জুয়েলারি কালেকশন যা একবার দেখলেই আপনাদের পছন্দ হবে এছাড়াও এখানে পেয়ে যাবেন নারুগোপালের জন্য অপূর্ব সুন্দর রুপর জুয়েলারি কালেকশন আমাদের ঠিকানা আসানসোল শোরুম হোটেল সরিতা বিল্ডিং জিটি রোড আসানসোল কন্ট্যাক্ট নাম্বার এইট ওয়ান সেভেন জিরো সিক্স ফাইভ দুর্গাপুর শোরুম জাংশন মল সিটি সেন্টার দুর্গাপুর কন্ট্যাক্ট নাম্বার এইট